সরকারও দিচ্ছে, টাকাটা দিচ্ছে, বারবারে আমাদের দাবির মুখে মাননীয় প্রধানমন্ত্রী বারবার মাথাকে সাপোর্ট দেন, টাকা দিয়েছে, এই টাকা যাচ্ছে কোথায় আগে এটার হিসাব নেওয়া হোক, এত টাকা গেলেও কই চলো মোরা হিসাব লই, সরকার যে বারবার টাকাটা দিচ্ছে টাকাটা যাচ্ছে কোথায়, মার্চেন্ট ব্যাংকগুলার সম্পদের হিসাব নেওয়া হোক, স্টক হোল্ডারদের সম্পদের হিসাব নেওয়া হোক, ব্রোকার হাউসের সম্পদের হিসাব নেওয়া হোক, 2010 সাল থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত আমার টাকা কোথায় গেছে, কারা কিছু লোন করেছে তা বেরিয়ে আসবে। আমি বারবার আন্দোলন করেছি, বারবারে বলছি সরকার সহযোগিতা করতে করেছে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা না করতেন, বিভিন্ন সময় মার্কেটকে স্টেবল করার জন্য ফান্ড না দিত, তাহলে বলতাম যে সরকারের দোষ, আপনি এই টাকাগুলো যাচ্ছে কোথায় এটা আমার দেখার বিষয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। আমরা কিন্তু অচিরে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, সমস্ত বিনিয়োগকারী ভাইকে আহ্বান জানাচ্ছি, যদি মার্কেট ঠিক না হয় তাহলে আমরা যে আন্দোলন করব, সমস্ত বিনিয়োগকারীকে আমি আকুলে আহ্বান জানাচ্ছি, এই মতিঝিলে যে যেখানে আছে সবাই বুঝতে হবেন, সেটা আগামী সপ্তাহে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যদি মার্কেট ঠিক না তাহলে আমি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, সরকারকে আহ্বান জানাবো আপনি অংশগ্রহণ করেন, এই টাকাগুলো বারবার যাচ্ছে কোথায় তা তদন্ত করার জন্য আগুলো আহ্বান জানাচ্ছি।